গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি এসে গেছি সমভূমি ব্লগসে। আমি তো ভালো আছি। আর এখন রান্নাঘরে যাব। আজকের দিনটা কী কী রান্না হবে সব তোমাদের দেখাবো। তার আগে বলছি, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার আর কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আজকে দেশি মুরগির ঝোল ইচ্ছা আছে করবো, আর আরিয়ান আসবে। তো যেহেতু আজকে শনিবার, সরি রবিবার, শনি রবিবার আরিয়ান আমাদের বাড়িতে থাকে, তো কালকে শনিবার, কালকে পড়া ছিল না বলে আরিয়ান আসেনি, আজকে আসবে। তো আর জন্য আজকে দেশি মুরগির ঝোল হবে। আর কি কি করবো সারাদিনে সবই দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা তো দেখতে হবে। তাহলে পুরো ভিডিওটা দেখো, আর লাইক শেয়ার আর কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করে দিই। এসে গেছি বাজারে, বাজার করব। সব রকমের মাছ দেখতে পাচ্ছ তোমরা, কী কী মাছ নেবো দেখি। পমফ্রেট অনেক খাওয়া হয়ে গেছে, বা পমফ্রেট মাছ নেবো না, দেখি কাতলা মাছ নেব, ইচ্ছা আছে। দেখো আমি মাছ বাজারে চলে এসেছি, এক এক করে মাছ দেখছি, যে মাছটা ভালো লেগে থাকবে ইলিশ মাছও নিতে পারি। ইলিশ মাছের মাথা দিয়ে, হ্যাঁ ইলিশ মাছ নিই নি, তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে করব। দাদা ইলিশ মাছ কতটা, এটা দেখুন তো, এই বড়টা একটু ওজন করান তো দেখি, এই সাইডের এখান থেকে একটা ইলিশ মাছ ওয়েট করাচ্ছি, ওজন ওজন করিয়ে তারপরে দেখছি কতটা নেওয়া যায়। আর বলেইছি যে আজকে আমার দেশি মুরগির ঝোল করতেই হবে, কারণ ছেলে আবদার করেছে আজকে দেশি মুরগির ঝোল খাবে। আর ইলিশ মাছটা আমি, হ্যাঁ এটা ওয়েট করুন, নিয়ে নিই একটা, ইলিশ মাছের মাথা দিয়ে তো করবই। আর একটু কাতলা মাছ নিতে হবে, আর দেখি ওদিকে ইলিশ মাছটা কেটে ফেলুন, আমি ওদিকে বাজারটায় যাই, দেখি কি কি বাজার নেওয়া যায়। ইলিশ মাছটা এখানে আঁশটা ছাড়িয়ে উনি কেটে ফেলুন, কেটে ফেলছে, আর আমি যাচ্ছি ওখানে সবজি নিতে। কারণ কি পুঁই শাক তো নিতেই হবে, কারণ পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে সবাই ভালোবাসে, তো পুঁই শাক তো আমরা খাই। আজকে দুর্গাপুজো, তো দুর্গাপুজোতে সকালবেলায় হচ্ছে রসগোল্লা আর আলু চচ্চড়ি আর লুচি আমার ছেলের জন্য। সকালবেলা এটা খেয়ে নিই, তারপরে দুপুরে কী কী রান্না করব, সব রকমের মাছ হবে আর মাংসও হবে, পাঁচ রকমের মাছ হবে আজকে, খেয়ে নিই। তারপরে আরিয়ানরা আসবে, ওরাও খাবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, দেখো এটা হতে হচ্ছে, এটা শেষ হলে তারপরে আমি দেশি মুরগির ঝোলটা বানাবো, মানে দেশি মুরগি যে এনেছি ওটা করব। তো এইটা মনে হচ্ছে আরিয়ান আর আমার ছেলে খাবে না, তো আমরা দুজনেই খাবো, তো সেই জন্য অল্প করেই করলাম। দেখো ইলিশ মাছের মাথাটা দেখা যাচ্ছে, ব্যাস। দুপুরে কী রান্না হচ্ছে দেখে নাও, দেশি মুরগির ঝোল হবে। দেশি মুরগি ছেলে নিয়ে এসছে, আর এখানে আমি পেঁয়াজটা ভাজছি। আরিয়ানা আমার ছেলে আজকে দেশি মুরগি বললো যে দেশি মুরগির ঝোল খাবো, তো আমি বেশিরভাগ ব্রয়লার মুরগি আনি না, দেশি মুরগির ঝোলই আমাদের হয়। আর এই যেখানে আলু কেটে রেখেছি, তো রান্নাটা করে ফেলি। আর আমি একটু দেরাদুন রাইস করে নিয়েছি, কারণ ওটার সঙ্গে ভালোই লাগবে, দেরাদুন রাইস দিয়ে দেশি মুরগির ঝোল। দেখি মাংসটা তাড়াতাড়ি করে থাকি। আর এখানে আমি ক্ষীর বানাচ্ছি ওদের দুই ভাইয়ের জন্য, দেখো তেজপাতার ইয়ে দিয়ে দিলাম, কেন কি আমি দুধের মধ্যে একটু যাতে ভালো স্মেলটা আসে, যা দুধের স্মেলটা তো ভালোবাসে না, তো এটার মধ্যে আমি 3 কিলো দুধকে ফুটিয়ে ফুটিয়ে দেখো ক্ষীর করছি। কতক্ষণ লাগবে জানি না, তাই সকাল থেকেই চলছে এটা বসানো, আর আস্তে অল্প আছে, ক্ষীর বানিয়ে দিতে হবে আরিয়ান আর আমার ছেলে খাবে। সকাল সকাল রান্না বসিয়ে দিচ্ছি, আজকে রান্না তো করিয়ে দিলাম, দেশি মুরগির ঝোল আর এখানে ক্ষীর হচ্ছে, আর মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর পেঁপের পেঁপে দিয়ে ডালনা। তো আমার ছেলেরা তো পেঁপে খাবে না, আরিয়ানও খাবে না, ওদের জন্য শুধু প্লেন দেরাদুন রাইস আর দেশি মুরগির ঝোল। আর এখানে হচ্ছে আমার ক্ষীর বসে গেছে, ওরা বিকেলবেলায় কি দুপুরবেলায় ক্ষীরটা খাবে।
আর হয়ে যাক তাহলে রান্নাটা। দেশি মুরগির পিসগুলো কিরকম হয় দেখো, এই দেখো লেগ পিসগুলো কতটা সরু সরু হয়, আর কিরকম টাইপের যেন মাংসটা হয়, মানে এদের গায়ের মাংস পরিমাণটা কম থাকে, হাড়টা বেশি থাকে দেশি মুরগিতে। আর ব্রয়লার মুরগিতে তো জানেন, তো আমি মাংসটাকে কষিয়ে নিই, এটা অনেকক্ষণ লাগবে মাংস কষাতে, দেশি মুরগি সহজে সেদ্ধ হতে চায় না, অনেকক্ষণ কষাবো। এই যে দেখা, এখন সব ফলগুলো কাটতে পারবি না, আমি কেটে দেবো, তুমি কেটে দাও। ঠিক আছে আমি কেটে দিচ্ছি। কোনটা আগে খাবি? আমি তো আপেল। ও আরিয়ানের প্রিয় হচ্ছে আপেল, তো আগে ফলগুলো খেয়ে নিই, আমি ফলটা কেটে দিচ্ছি। ও মাংসটা কষানোটা তো হচ্ছে, দেখো হাড়গুলো কেমন ছেড়ে যাচ্ছে। এই দেশি মুরগির মধ্যে এই একটা জিনিস, হাড়ের মধ্যে কোনো মাংস থাকে না, ফলের শুধু হাড়ই থাকে, দেখো প্রত্যেকটা ইয়ে কীরকম দেখতে, কতটুকু তার মাংস রয়েছে, মাংসগুলো থাকে না, আর এরকম শক্ত শক্ত কতগুলো হাড় থাকে। আর এই দেশি মুরগি খাওয়াও খুব ভালো, কারণ ক্যালসিয়াম হয়, খুবই উপকারী। ব্রয়লার মুরগি না খেয়ে সবাই দেশি মুরগি খান, তাতে উপকারে লাগবে। ও ঠিকটাও হয়ে গেছে, তো রান্না হয়ে গেল দেশি মুরগির ঝোল দিয়ে। তো দুপুরবেলা এই যে দেশি মুরগির ঝোল হয়ে গেল, ডাল, আর এই যে আরিয়ান তোমার দেশি মুরগির ঝোল, ডাল আর খি, ইয়ে ক্ষীর করে ক্ষীরটা ওখানে দিয়ে দিতে বললো, ওটা খাওয়ার সঙ্গে সঙ্গে খাবে। নে দাদা দাদা দেখো, আমার বাড়িতে আমার বোন এসেছে, এটা হচ্ছে আমার কাকার মেয়ে, এই সরি আমার জ্যাঠার মেয়ে, আর এটা হচ্ছে পুচকি, পুচকি দেখো পুতুল নিয়ে খেয়েছে। কী হয়েছে বাবা, জুতো খুলছো কেন? অনেকদিন পরে আমার জ্যাঠার মেয়ে এসছে আমাদের বাড়িতে, আর এই যে ওর বড়ো মেয়েকে এখনও আনেনি, ওর বড়ো মেয়ে বাড়িতে, এটা হচ্ছে ওর ছোটো মেয়ে। দেখো দেখো কত সুন্দর খেলছে, আমার বোনেরা এসছে বলে তো কিছু বানাতে হবে, খালি মুখে তো যাওয়া যাবে না, সেই জন্য আমি ওই যে বিকেল বিকেলে এসছে, ওরা এখন এই 5:10-15 বাজে, তো চিকেন রোল বানিয়ে নিলাম, চিকেন ছিল ঘরে, তো চিকেনটা আমি ক্যাপসিকাম পেঁয়াজ টেয়াজ দিয়ে বানিয়ে নিয়েছি, এবার আমি ওই পরোটা করে নিলাম, পরোটার মধ্যে এবার চিকেনগুলো দিয়ে ওপর দিয়ে চিজ দিয়ে বানিয়ে দিচ্ছি, বোনেরা খেয়ে যাক। আর এই যে স্যালাড দিয়ে দিলাম, দেখো চিকেন দিলাম, তারপর দিয়ে পেঁয়াজ আর শসা কুচি দিয়ে দিয়েছি, এবার এবার ওপর থেকে পেঁয়াজ, বোন যে বোনের মেয়ে তো লঙ্কা খায় না, তো লঙ্কা ছাড়াই ওকে দিলাম, তো ওর জন্য প্রথমে একটা বানিয়ে নিচ্ছি, এবার আমি ওপর থেকে চিজ দিয়ে দেবো, দেখো চিজটা দিয়ে দিচ্ছি, বাচ্চারা চিজ খেতে ভালোবাসে, বড়রাও ভালোবাসে, বাচ্চারাও খুব লাইক করে, তো ওপর থেকে চিজ যে দিয়ে দিলাম, এবার আমি এটাকে কি করব, মাইক্রোওভেনে দিয়ে দেবো, মাইক্রোওভেনে দিয়ে দিলে চট জলদি হয়ে যাবে, আর ওটা মেল্ট হয়ে যাবে, চিজটা চিজটা মেল্ট হলে তবেই তো ভালো লাগবে। তো দেখো আমি মাইক্রোওভেনে ভরে দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি করছি, কারণ কি বোনেরা আবার খেয়ে চলে যাবে, আর সন্ধ্যের আগে বাড়িতে যাবে, আর যেহেতু বড় মেয়েকে আনেনি, বড় মেয়ে বাড়িতে রয়েছে, তো এখানেই আমি ওদের ওটা তৈরি করে দিয়ে দিলাম। আয় শম্পা, রাতে তাহলে আর বিশেষ কিছু রান্না করিনি, আর জোম্যাটো থেকে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে দিয়েছিলাম, সেটাই আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি। দেখো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা সব ভালো থেকো, ভালো লাগলে লাইক করো, ওকে বাই, টাটা, গুড নাইট।